আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের রেসিপি চিকেন তান্দুরি আর এই চিকেন তান্দুরির রেসিপিটি আমি করব গ্যাসের ছোলায় খুব সহজেই কীভাবে গ্যাসের ছোলায় চিকেন তান্দুরি করবেন চলুন তাহলে দেখা যাক এখানে আমি চারটি চিকেনের লেগ নিয়ে নিয়েছি চিকেনের লেগগুলো আমি ডিপ্লিকেটে নিয়েছি এতে করে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায় আর পানি ভালোভাবে জড়িয়ে নিতে হবে তান্দুরি বানাতে আমার এখানে যা যা লাগবে আমি নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আপনারা জাল বেশি কেলে মরিচের পরিমাণটা বাড়াতে পারেন আমি যতটুকু শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি এতে জাল বেশি হয় না নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তান্দুরি রাঁধুনি গরম মশলা আমার রেখে দেওয়া লেগের উপরে একে একে সবগুলো মশলা দিয়ে দিব সবগুলো মশলা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায় আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই আপনারা চাইলে টক দই ইউজ নাও করতে পারেন টক দইটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার মেরিনেশন করা শেষ হয়ে গিয়েছে এখন আমি ঢেকে চার ঘন্টার জন্য ফ্রিজারেটর করে রাখব আপনাদের হাতে সময় থাকলে সারা রাত রেখে দিবেন আমার হাতে সময় কম তার জন্য আমি চার ঘন্টাই রেখেছি চার ঘন্টা পর আমার ম্যারিনেট করা চিকেনগুলা বের করে নিয়েছি এখন আমি একটি প্যান গরম করে নিব আর সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমি এখন গোলা দিয়ে দিব আমি চিকেনগুলো কিছুক্ষণের জন্য ডেকে দিব তাহলে ভালোভাবে সিদ্ধ হবে চিকেনগুলো হয়ে আসলে উলটিয়ে দিব চিকেনগুলো যেন ভালোভাবে হয় সেই জন্য বারবার এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব স দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলা হয়ে এসেছে চিকেন তান্দুরিতে স্মোকি ফ্লেভার আসার জন্য আমরা কয়লা ব্যবহার করে থাকি আমি যেখানে থাকি সেইখানেই কয়লা পাওয়া যায় না তাই আমি কয়লাটা ইউজ করতে পারিনি তার জন্য আমি রাঁধুনি তান্দুরি মশলা ইউজ করেছি যেন একটু স্মোকি ফ্লেভার পাওয়া যায় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার তন্দুরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটি কালার এসেছে খেতেও কিন্তু রেস্টুরেন্টের থেকে কম কিছু নয় আর নিজের হাতে ঘরের রান্নার তো তুলনাই হয় না আপনারা আপনাদের মনের মতন ডেকোরেশন করে নেবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকেই